আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন টঙ্গী অংশের শেষ র্যাম্পের ঢালাই সম্পন্ন করা হয়েছে, আর সামনের র্যাম্পের পিলারগুলো তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আগে এটাই ছিল টঙ্গীর প্রধান সড়ক, সামনে গেলেই থাকতো পুরাতন ব্রিজ। বর্তমানে পুরাতন ব্রিজটা ভেঙে ফেলা হয়েছে, এ অংশে তৈরি করা হচ্ছে নতুন ব্রিজ। পাশে ফ্লাইওভারের আংশিক কাজ সম্পন্ন হয়েছে, আর টঙ্গী অংশের ওই নতুন ব্রিজ তৈরি করা হলে এই ব্রিজটা পূর্ণতা পাবে। এই মুহূর্তে এদিকে র্যাম্পের কাজ শেষ হয়েছে, রাস্তার পশ্চিম পাশের র্যাম্পের পিলারের কাজও সম্পন্ন করা হয়েছে, এখন চলছে নতুন ব্রিজের কাজ। নতুন ব্রিজের টঙ্গী অংশের কাজ আমরা প্রথমে দেখাবো, তারপরের অংশে দেখাবো আবদুল্লাপুর অংশের কাজ। টঙ্গীর নতুন ব্রিজটি হবে 10 লেনের। ইতোমধ্যে 5 লেনের কাজ সম্পন্ন হয়ে গেছে, আর 5 লেন অংশে পুরাতন ব্রিজ ছিল, সেই পুরাতন ব্রিজ ভেঙে ফেলার কাজ সম্পন্ন হওয়ার পর এখন নতুন ব্রিজের পাইলিং শুরু করা হয়েছে। এই পাইলিংয়ের কাজ খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ এদিকে খুব বেশি পিলার করতে হবে না। প্রথমত আবদুল্লাপুর অংশে নতুন ব্রিজের পাইলিংয়ের কাজ করা হচ্ছে, ওই অংশের কাজ পুরোপুরি শেষ হওয়ার পর সকল মালামাল এদিকে নিয়ে আসা হবে, তখন এই অংশে পাইলিংয়ের কাজ শুরু হবে। কয়েকদিন আগে টঙ্গিবাজার অংশে যে অংশে পাইল করা হবে সেখানে পাড়বাঁধের কাজ চলছিল, এই মুহূর্তে এখানে পাড়বাঁধের কাজ শেষ। এদিক দিয়ে যেন পাইলিং মেশিন নিয়ে আসা যায়, তাই এখানে রাস্তা তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টঙ্গী অংশে কতগুলা পাইলিং করা হয়েছিল, এটা অনেক আগেই করা হয়েছিল, ব্রিজ ভাঙার পর এটা তৈরি করা হয়নি। এবছরই বিআরটি লাইন 3-এর উদ্বোধন করার কথা রয়েছে, বলা হচ্ছে সেপ্টেম্বর কিংবা অক্টোবর নাগাদ যখন নতুন বাস আনা হবে তখনই এই বিআরটি কার্যক্রম শুরু করা হবে। এই মুহূর্তে টঙ্গী বিআরটি স্টেশনের কাজ চলছে, একই সাথে আজকেই দেখলাম আবদুল্লাপুর অংশেও নতুন বিআরটি স্টেশন তৈরির কাজ শুরু হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন নদীর ঠিক মাঝ বরাবরই অনেক মাটি ফেলা হয়েছে, এই স্থানে পাইলিং করা হবে। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন তুরাগ নদী, এখন পানি কম থাকায় পানি অনেক নোংরা আর কালো, এখান থেকে অনেক দুর্গন্ধ আসছে। নদীর ওপাশে দেখতে পাচ্ছেন পাইলিং মেশিন, ওই অংশে অনেকগুলো পিলারের পাইলিং শেষ করা হয়েছে, ইতিমধ্যে কিছুটা দৃশ্যমান হয়েছে। এ বছরই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ বিআরটি লাইন 3 উদ্বোধন করার কথা রয়েছে, যদিও বিআরটি লাইন 3-এর বাস পরিচালনা করার কথা ছিল বেসরকারি প্রতিষ্ঠানের, কিন্তু পরবর্তীতে মতামত পরিবর্তন করে বিআরটিসিকে বাস পরিচালনা করার কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে সরকারি প্রতিষ্ঠানের নিকট দায়িত্ব থাকলেও পরবর্তীতে অর্থাৎ 2024 সালের মাঝামাঝি নাগাদ নতুন অপারেটর নিয়োগ করে তাদের দ্বারা এই বাস পরিচালনা করা হবে। এখন আমি আছি বেইলি ব্রিজের উপর, এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই প্রকল্পের সর্বশেষ অবস্থা। এই মুহূর্তে আমি আছি আবদুল্লাপুর অংশে, এই অংশে ব্রিজের ঠিক নিচের অংশটা একটু বেশি নিচু, সেই অংশে এখনও পিলারের কাজ শুরু করা যায়নি, তবে এর উপরের অংশে যে সকল পাইলিং করার কথা ছিল সবগুলো পাইলিংয়ের কাজই শেষ হয়ে গেছে। সামনে এই সিরিয়াল বরাবর 3টা পিলারের কাজ করার কথা ছিল, এখানে 3টা পিলারের সবগুলো পাইলিংই শেষ, একটি পিলারের রড বাঁধের কাজও শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই ওই অংশে পিলার দৃশ্যমান হয়ে যাবে। নিচের অংশে মাটি বসানোর কাজ এখনও চলমান রয়েছে, বৃষ্টি পড়লে ওই জায়গাটা কাদা হয়ে যাবে, তাই সেই স্থানে বালি ফেলার কাজ শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে নতুন এখানে ঢালাই দেওয়া হয়েছিল, এখনই সেখানে পিলার তৈরির কাজ শুরু হয়ে যাবে। এই বরাবর 3টা পিলারের জন্য পাইল করা হচ্ছে, 3টার মধ্যে 1টা হবে র্যাম্পের আর বাকি 2টা হবে মূল ব্রিজের। আবদুল্লাপুর অংশে এখনও র্যাম্পের পিলার তৈরি করার কাজ বাকি রয়েছে, মাত্র 2টি পিলারের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে, বাকি পিলারের পাইলিংয়ের কাজ এখনও বাকি রয়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন টঙ্গীবাজার অংশ, ওই অংশে এখনও পিলার তৈরির কাজ শুরু করা যায়নি, তবে পাড়বাঁধের কাজ শেষ করা হয়েছে।
বেইলি ব্রিজের সামনের রাস্তা পিচ ঢালাই করার কারণে এদিকে এখন আর কোনো যানজট নেই। গাড়িগুলো খুব দ্রুত এসেই এই স্থানটা অতিক্রম করে যাচ্ছে। এদিকে ফ্লাইওভারের পাশাপাশি বিআরটি স্টেশন তৈরির কাজও শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, কয়েকদিন আগে এখানে যখন এসেছিলাম এই জায়গাটা এমন ছিল না। এইখানে নতুন করে রাস্তা কাটা হচ্ছে। এই স্থানে সিঁড়ি তৈরির কথা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এই জায়গাটা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। এই স্থানে পায়ে হাঁটা সিঁড়ির সাথে এসকেলেটরও থাকবে, অর্থাৎ আপনি চাইলে পায়ে হেঁটেও উপরে উঠতে পারেন। একই সাথে পাশে থাকবে চলন্ত সিঁড়ি, আপনারা চলন্ত সিঁড়িতেও উঠতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন রাস্তা ভাঙার কাজ শুরু হয়ে গেছে। এই স্থানে হবে বিআরটি স্টেশন, এটা হচ্ছে আবদুল্লাপুর বিআরটি স্টেশন। এই অংশের কাজ অনেক দেরিতে হলেও শুরু হয়েছে। এই অংশেও সিঁড়ি তৈরি করা হবে, এদিকেও লিফট থাকবে। এসকেভেটরটা যেখানে রাখা হয়েছে ওই অংশে লিফট তৈরি করা হবে। এখন কাজের গতি অনেক ভালো থাকায় খুব দ্রুতই এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমানে আধুনিক যন্ত্রপাতি থাকার কারণেই যে কোনো কাজ খুব দ্রুতই শেষ করা যাচ্ছে। আবদুল্লাপুর বিআরটি স্টেশনটা অত্যন্ত ব্যস্ত একটা বিআরটি স্টেশন হবে। অনেকগুলো বাস রুট এখানে এসে শেষ হয়েছে। তাছাড়া বিআরটি প্রকল্পের কাজ যখন শেষ হবে তখন আবদুল্লাপুর অংশ পর্যন্তই লোকাল বাসগুলো চলাচল করবে। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন ওই অংশেও কাজ করা হচ্ছে। এখানে পাইলিংয়ের রডগুলো প্রস্তুত করা হচ্ছে। এর ঠিক পাশেই আবদুল্লাপুরের আরও একটা র্যাম্প নেমে গেছে। এই অংশে মূলত তিনটা পিলারের কাজ এখনও বাকি রয়েছে। এদিকে দুটি পিলারের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। আমার সামনে এক্সকেভেটরের ওই স্থানে আরেকটি পিলার তৈরি করা হবে। আমি এবার সামনের দিকে যাব, দেখব এদিকে কী অবস্থা। এদিকে চলাচলের রাস্তায় বালু ফেলা হয়েছে, কারণ পুরো জায়গায় মাটি ফেলার কারণে বৃষ্টির কারণে এই জায়গা কাদা হয়ে যায়, তাই এদিকে বালু ফেলা হয়েছে। কয়েকদিন আগে এখানে একটা এক্সকেভেটর কাদার কারণে আটকে পড়েছিল, পরে সেটাকে তুলতে অনেক সময় লাগে। সামনে দেখতে পাচ্ছেন র্যাম্পের একটা পিলারের কাজ চলমান রয়েছে, সেখানে অনেকজন শ্রমিক কাজ করছে। গাজীপুরের পর এবার ঢাকার দিকেও বিআরটি প্রকল্পের কার্যক্রম অনেকটাই জোরদার করা হচ্ছে। তবে রমজানের পর এই অংশে কাজের গতি আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এই র্যাম্প তৈরিতে ছয়টি পাইলিং করা হয়েছিল, ছয়টি পিলারকে একত্র করে এখন একটি পিলার তৈরি করা হবে। এই অংশে রড বাঁধাই শেষ হওয়ার পর ঢালাই করা হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন। যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।